हेलो फ्रेंड्स, वेलकम टू अनन्या ब्यूटी एंड फिटनेस। आज के वीडियो एने डेली स्किन केयर ओपरे। रोज तुम्हारा कि भाव स्किन केयर कर वीडियो जी तुम्हारा पुरोटा देखो भलो भाव बुझते पर फलो कर ले तुम्हारा स्किन खूब भलो हो जाए। बंधुरा तुम्हारा सकले ही शुने थको सीटीएमपी बेपारे, सीटीएमपी स्किन केयर। सीटीएमपी की? सीटीएमपी हलो क्लिनजिंग, टोनिंग, मॉइस्चराइजिंग एंड प्रोटेक्शन। चारटे धाप दिए स्किन के केयर करते हैं। रोज ये चारटे धापे जो तुम्हारा स्किन केयर करो तो स्किन किन्तु खूब सुंदर हो जाए। ताहले चलो देखे ना जा कि भावे आम्रा ये चारटे प्रसेस बा सीटीएमपी प्रसेस करब। आज के सीटीएमपी प्रसेसटा देखाबो लोटास प्रफेशनल प्रोडक्ट दिए। लोटास प्रफेशनल प्रोडक्ट दिए दीर्घ 10 बछर धरे काज करे आसछि आमरा क्लिनिके। प्रोडक्टटा आमार खूब भालो मने हय, बेस्ट प्रोडक्ट मने हय। ताई आजके लोटास प्रफेशनल प्रोडक्ट दिए तोमादेर सीटीएमपी प्रसेस देखाबो। किन्तु एकटा कथा बोले राखी, एटा किन्तु कोनो स्पन्सर्ड भिडियो नय। एटा आमार काज करे भालो लेगेछे, आमि निजे एक्सपिरियेन्स करे आमार भालो लेगेछे, ताई एटा तोमादेर संगे शेयार करा। प्रथमे आमि देखे नेब जे लोटास प्रफेशनल की फेस वाश आछे जेटा दिए प्रथम फेसटा के क्लिन करब। एखाने आमी निये नारिशिंग क्रीम फेस वाश, जादे नॉर्मल स्किन बा ड्राई स्किन तारा ए फेस वाशटा यूज करबे। लोटास प्रफेशनल समस्त फेस वाश किन्तु प्रिजार्भेटिव फ्री, आर्टिफिशियल कलर फ्री, फ्रैगनेंस फ्री। एटा स्किनेर जोन्नो खुबी भालो एकटा प्रोडक्ट। এটা হলো ডিপ পোর ক্লিনজিং ফেস ওয়াশ। যাদের কিনা অয়েলি স্কিন আর যাদের অ্যাকনে বা পিম্পলস এর প্রবলেম আছে তারা এই ফেস ওয়াশটা ইউজ করবে। আরেকটা ফেস ওয়াশ আছে হোয়াইটিং ফেস ওয়াশ। যারা চাও যে ট্যানটা তোমরা মুখ থেকে তুলে দেবে বা একটা ইনস্ট্যান্ট গ্লো আনবে, সেক্ষেত্রে তোমরা লোটাসের এই হোয়াইটিং ব্রাইটনিং ফেস ওয়াশটা ইউজ করতে পারো। যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে তোমরা ফেসটাকে ক্লিন করে নিতে পারো। আর যদি কোনো ছেলে করতে চাও সিটিএমপি প্রসেসটা, ছেলেদের জন্য আছে এই প্রো মেন ফেস ওয়াশ। এটাও কিন্তু খুব ভালো, যে কোনো ফেস ওয়াশটাই তোমরা স্কিনের জন্য নিতে পারো। স্কিন টাইপ অনুযায়ী তোমরা ফেস ওয়াশটাকে চুজ করবে। তাহলে প্রথমেই আমি ফেসটাকে ক্লিন করে নেব। এই প্রোডাক্ট বেশি নিতে লাগে না, সামান্য এইটুকুনি প্রোডাক্টই আমাদের হয়ে যাবে। এটা দিয়ে আমরা প্রথমে ফেসটাকে ক্লিন করে নেব। দু থেকে তিন মিনিট লাগবে আমাদের ক্লিন করতে। সার্কুলার মোশনে তোমরা ফেসটাকে ক্লিন করে নেবে। সামান্য একটু জল দিয়ে তোমরা ভালো করে স্কিনটা ক্লিন করে নেবে। দু থেকে তিন মিনিট আমাদের ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করা হয়ে গেছে। এবারে একটা ভিজে টাওয়েল দিয়ে তোমাদের ভালো করে মুছে নিতে হবে। ফেস ক্লিন করে নেওয়ার পরেই মুখটা কিন্তু পুরোপুরি ড্রাই হতে দেওয়া যাবে না, তার আগেই আমাদের অ্যাপ্লাই করে নিতে হবে টোনার। এখানে আমরা অ্যাপ্লাই করব লোটাস প্রফেশনালের টোনার। লোটাস প্রফেশনাল ফাইটোআরএক্স টোনার কিন্তু সব রকম স্কিনের জন্য। এটাও কিন্তু প্রিজার্ভেটিভ ফ্রি, আর্টিফিশিয়াল ফ্র্যাগনেন্স অ্যান্ড কালার ফ্রি। তোমরা যে কোনো কেউ এই টোনারটা ইউজ করতে পারো, এটা সব স্কিনেই যাবে। এবং টোনারের একটা কাজ হচ্ছে এটা কিন্তু স্কিনের যে ভেতরে যে ইম্পিউরিটিসগুলো আছে, যে ডার্টগুলো আছে, সেগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে দেবে। তোমার ফেস ওয়াশের যে পার্টিকেলসগুলো মুখে রয়ে গেল সেটাকে ভালো করে ক্লিন করে দেবে। যদি তোমরা মেকআপ রিমুভ করে এই ক্লিনজিং টোনিং প্রসেসটা করতে যাও, সেক্ষেত্রে মেকআপে পার্টিকেলসগুলোও বেরিয়ে যায়। আর যাদের অয়েলি স্কিন, যাদের অ্যাকনে আছে, তাদের কিন্তু অ্যাকনে আস্তে আস্তে কমে যেতে থাকে। আর পোর্স যাদের আছে, ওপেন পোর্স যাদের হয়ে গেছে, তাদের কিন্তু পোর্সগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকে এবং স্কিনটা খুব সুন্দর একটা টান টান ভাব আসে। আর একটা কাজ হচ্ছে টোনারের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা স্কিনের পিএইচটাকে মেনটেন করে। তাই ক্লিনজিং এর পরে টোনিংটা কিন্তু অবশ্যই জরুরি। তোমরা দেখতে পাচ্ছ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পরে কিন্তু স্কিনটার অনেক চেঞ্জেস এসেছে। এরপরে আমরা টোনারটাকে স্প্রে করে নেব। লোটাস প্রফেশনালের এই টোনার স্প্রে আছে, এটাকে স্প্রে করে নিতে পারো বা কটন দিয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি দুটো প্রসেসই তোমাদের দেখাচ্ছি। প্রথমে স্প্রেটা আমি দেখিয়ে নিচ্ছি।
তোমরা এইভাবে স্প্রে করে নিতে পারো, বা তোমরা যদি মেকআপের পরে করতে থাকো, মেকআপের পরে যদি তোমরা এই প্রসেস করো, সেক্ষেত্রে তোমরা তুলোয় করে নিয়ে ফেসটাকে মুছে নেবে। কিভাবে মুছবে সেটা আমি দেখাচ্ছি। এরকম দুটো ছোট কটনের টুকরো নেবে, সেটাকে আমি জলে ভিজিয়ে জলটাকে চেপে বার করে দিয়েছি। এবারে এর মধ্যে আমি টোনারটা নিয়ে নেব। টোনারটা নিয়ে নিলাম, এবার তোমরা কি করবে, জোন ওয়াইজ তোমাদের মুছতে হবে। এইভাবে তোমাদের মুছতে হবে, কারণ আমাদের ফেসের যে মাসেলগুলো সেগুলো এইভাবে সাজানো আছে, তাই আমরা টোনার দিয়ে এইভাবেই ফেসটাকে ক্লিন করব বা টোনিং করব। যদি মেকআপ রিমুভের পরে করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই প্রসেসটা ফলো করতে হবে। আমাদের টোনিং করা হয়ে গেছে, এরপরের পার্ট হচ্ছে আমাদের ময়েশ্চারাইজিং করা। তোমরা কোনো যদি ভালো অয়েল ফ্রি ময়েশ্চারাইজার হয়, যদি অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে তোমরা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার দিতে পারো, আর যদি নর্মাল স্কিন হয় সেক্ষেত্রে তোমরা একটা ডে ক্রিমও লাগাতে পারো। আমি এখানে নিয়ে নেব লোটাসের রিজুভিনা। এই রিজুভিনাটা দুটো কাজই করবে, স্কিনটাকে ময়েশ্চারাইজও করবে, আবার আমার স্কিনটাকে প্রোটেকশনও দেবে। সিটিএমপি যে ফোর স্টেপ, যেটা কিনা প্রোটেকশন, সেটা হচ্ছে আমরা সান প্রোটেকশন পেতে পারবো আর পলিউশন প্রোটেকশন পেতে পারবো, সেটা কিন্তু লোটাস প্রফেশনালের এই রিজুভিনা খুব ভালোভাবেই করে। এবারে আমি রিজুভিনাটা অ্যাপ্লাই করে নেব, এটাও দেখিয়ে দিই কতটা পরিমাণ লাগবে। এইটুকুনি রিজুভিনাতেই আমার পুরো ফেসটা হয়ে যাবে। দুটো হাত অ্যাপ্লাই করার দরকার নেই, তাতে প্রোডাক্ট নষ্ট হয়। অল্প একটু নিয়ে পুরো স্কিনে লাগিয়ে নিতে হবে। এটা কিন্তু টোনিং করার জাস্ট পরেই করে নিতে হবে, নইলে কিন্তু স্কিন ড্রাই হয়ে গেলে প্রোডাক্ট অনেক বেশি লাগবে। রিজুভিনা অ্যাপ্লাই হয়ে গেছে, তোমরা বুঝতে পারবে সামান্য একটু রিজুভিনাতেই স্কিনটাতে কত চেঞ্জ আসে, এবং এই সিটিএমপি প্রসেস করে কিন্তু আমরা অনায়াসে পার্টির জন্য রেডি হয়ে যেতে পারি। বন্ধুরা দেখে নাও, আমি সামান্য এই সিটিএমপি করেই কিন্তু কাজে বেরোনোর জন্য একদম রেডি। এই প্রসেসটা করে আমি সামান্য একটু কাজল লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, আর হেয়ারটাকে ভালো করে কম করে নিয়েছি। তোমার বেরোনোর সময় এই 5 মিনিটে এই প্রসেস করে অনায়াসেই কাজে বেরিয়ে যেতে পারবে। দরকার হলে এই প্রোডাক্টগুলো ক্যারিও করতে পারো, তাতে তোমরা ইভিনিং এর দিকে একবার সিটিএমপি প্রসেস করে নিলে তোমাদের নিজেদেরও টায়ার্ডনেস দূর হয়ে যাবে আর তোমাদের স্কিনটাও রিফ্রেশ লাগবে। তাহলে বন্ধুরা, তোমরা এই প্রসেসটাকে অবশ্যই অ্যাপ্লাই করো এবং লোটাস প্রফেশনাল দিয়ে করো, আমি সাজেস্ট করব, তাতে তোমাদের স্কিনের কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট হবে, আর তোমরা এই প্রসেসটা করে কিন্তু অনায়াসে পার্টিতে চলে যেতে পারবে। স্কিন যদি তোমাদের ভালো থাকে তাহলে তোমরা কিন্তু এই প্রসেস করে পার্টিতেও যেতে পারবে। আমার এই ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা লাইক করো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো যারা সিটিএমপি প্রসেস জানে না বা যাদের স্কিনের অবস্থা কিন্তু ভালো নয়, তাদের কিন্তু এই সিটিএমপি প্রসেস করে স্কিনটা অনেক ইম্প্রুভ হয়ে যাবে।